সমাজে বাংলাদেশে যে শিক্ষা সন্তানদেরকে দেওয়া হচ্ছে আমি বলতে চাই শিক্ষা যদি সন্তানরা শিখে সন্তানদের ভিতরে তার অন্তরে সেই সন্তানদের ভিতরে মানুষের স্বভাব আসবে না বানরের স্বভাব আসবে কেন আসবে এর কারণ হলো বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে এই কথা যখন বলবে তখন এই সন্তানের ভিতরে বানরের চরিত্রই আসবে আজকে আমরা এই কথাগুলো যখন বলেছি তখন যাদেরকে বললাম কি আফসোস কথা আমারও ভুল হতে পারে ভুল তো মানুষের হতে পারে না ভুল আমার হতে পারে আপনার হতে পারে আমার আগে ইব্রাহিম ভাই বলে গেছেন যে মানুষেরই ভুল হবে কিন্তু মানুষ যেন ভুল থেকে আত্মসমর্পণে ফিরে আসে ভুলটা যেন শুধরে নেয় এবং যেন বলে হ্যাঁ আমার ভুল হয়েছে কমপক্ষে এই কথা বলা দরকার না কিন্তু ডক্টর জাফর ইকবাল বাংলাদেশে এই বানরের বই রচিত করার পরেও বলতেছে আমরা এটা লিখছি হুজুর রাকি অনেক কিছু বলবেই এটা নিয়ে আমাদের মাথা কামানোর সময় নাই নাউজুবিল্লাহ বলেন আপনি কাদের কাদের সামনে এই কথা বলেন বাংলাদেশে 95% মুসলমান এই দেশের ভিতরে শিক্ষা থাকলে কোরআন হাদিসের ভিতরেই শিক্ষা থাকবে তার বাইরে শিক্ষা হবে না হবে না হবে না এই জন্য ক্ষমা চাইতে হবে গোটা জাতির কাছে যদি এককভাবে যেমন আমি একটা বক্তব্য দিলাম এই বক্তব্যর ভিতরে আমি আমি কোরআন হাদিসের বাইরে বলে ফেললাম অনেক সময় অনেক হুজুররা এরকম বলে ফেলে যদি বলে তাহলে তার ক্ষমাও চাইতে হবে মাইকের সামনে জনতার সামনে ভুল কারো সাথে একাকিত্ব করলে তার কাছে একা ক্ষমা চাইতে হবে ভুল আল্লাহর কাছে করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বান্দার সাথে ভুল করলে জাতির সাথে ভুল করলে জাতির সাথে বেয়াদবি করলে জাতির মাথায় যদি আপনি বানরের শিক্ষা যেহেতু চেপে দিয়েছেন এজন্য জাতির কাছে আপনার ক্ষমা চাইতে হবে অহংকার করবেন যত আর বাড়ি খাবেন বাংলাদেশে মানুষ ছাড়বে না এজন্য বাংলাদেশে থাকতে হলে সাবধান আমরা কাউকে ভয় পেয়ে কথা বলি না আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না এই জন্য সাবধান হতে হবে তাসলিমা নাসরিনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন আল্লাহ বললেন তোমরা আমাকে স্মরণ করো কিভাবে করবেন স্মরণ করার মতো করতে হবে আল্লাহকে খুশি করে করতে হবে কিন্তু আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি স্মরণ ওই যে আমার ওয়াজের আগে রেজাউল করিম ইব্রাহিম ভাই বলল আমরা তাওবা করি গুনাহ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাওবা তাওবা সুরকন ঠিক না শুনতেছিলাম আলোচনা তো আলোচনা যে করলো যে তৌবা তৌবা বলি তো এটা তো আর তৌবা সিস্টেম না আল্লাহকে খুশি করার সিস্টেম হলো আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা কারা কয়েকটা গুণ আল্লাহ পাক বর্ণনা করে বলেন ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলা আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় বান্দা তারা হবে যারা অহংকার করবে না তারা ভদ্র হবে তারা কি হবে ভদ্র দুই নম্বরে আমার প্রিয় বান্দা তারা যারা জাহেল যারা জাহেলে মুরাক্কাব অনেক সময় আপনাদের সাথে অনেকে ঝগড়া করবে দেখবেন আপনি অনেক উচ্চ শিক্ষিত আপনি একজন আলেম আপনি একজন মাস্টার্স পাস আপনি একজন হ্যাঁ একটা স্কুলের শিক্ষক তা আপনার সাথে এক মূর্খ আসছে কথা বলার জন্য তো আপনিও ঝগড়া লেগেছেন না এই ঝগড়া করা যাবে না এই ঝগড়া লাগা যাবে না আপনি বলবেন কলু সালাম ভাই আসসালামু আলাইকুম তোমার বকা তুমি বকো আমার যাও আমি গেলাম জোরে কোন ঠিক না বেটি অনেক সময় এরকম বকে এই জন্য এই কথাগুলা দিলের কান দিয়ে শুনে আল্লাহ বলেন আর এই আমার প্রিয় বান্দা তিন নম্বর গুণ হলো রাত যখন গভীর হয়ে যাবে পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায় পড়বে রাতের আঁধারে পশু পাখি যখন ঘুমায় পড়বে
কেউ যখন দেখবে না আমি আল্লাহর সামনে সে নামাজে দাঁড়ায় যাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে আল্লাহ তোমার বিপদকে আমরা ভয় পাই তোমার আযাবকে আমরা ভয় পাই আল্লাহ ইবাদত কোন দিনের কবুল হয়েছে জানি না রাতের বেলা গভীরে দাঁড়ায় গেলাম রাতের অন্ধকারে তোমার সামনে দাঁড়ায় গেলাম আল্লাহ তাআলা কাউকে দেখানোর জন্য দাঁড়াই নাই আল্লাহ কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়ায় গেলাম নামাজে দাঁড়ায় যেতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আর আজকে নামাজ আমাদের দেশে কত নামাজ বের হইছে জুমার দিনে নামাজ না পড়তে গেলে কি বলবে মানুষ এজন্য সাপ্তাহিক মুসল্লি ঈদের নামাজে গেলে কি বলবে পরে মানুষ না গেলে এই জন্য পরে ঈদের নামাজে সে রেডি এত সুন্দর সুন্দর লম্বা সুন্দর সুন্দর জামা পাঞ্জাবি পায়জামা পরে আতরটা তো দেয়া গেছে কিন্তু সারা বছর নামাজের খবর নেই ঠিক না বেটি আল্লাহ নবী বলেছেন ও আমার উম্মতেরা সাল্লু কবর আন তুসাল্লা আলাইক ও আমার উম্মতেরা নামাজ পড়ো কারণ একদিন তোমার সামনে নামাজ দাঁড়ায় যাবে একদিন তোমার লাশ হয়ে যেতে হবে একদিন তোমার লাশটা তোমার লাশের কাঠটা বাপের কাছে নিতে হবে বাপ যদি সন্তানের লাশটা কাঁধে নেয় বাপের চাইতে বড় বোঝা পৃথিবীতে আর হতে পারে না সন্তানের কাঁধে যেদিন বাপের লাশটা উঠবে সেদিন সন্তানের সেই স্মৃতিগুলো মনে পড়ে যাবে কত কষ্ট ওই বাবা আমার জন্য করেছে পরীক্ষার ফিস দিয়েছে বাবা কত কষ্ট করে করে কৃষি কাজ করে খেত খামারে কাজ করে দিন মজুরি করে কত কষ্ট করে বাপে পরীক্ষার টাকা দিয়েছিল নিজের জামা ভালো ছিল না এরপরেও পিতা আমাকে কত সুন্দর জামা কিনে দিয়েছিল এই স্মৃতিগুলো মনে পড়বে কিন্তু সেদিন কাঁদলে কোনো লাভ হবে না সেদিন আফসোস করলে কোনো লাভ হবে না এখনই সময় একটা হাদিস আপনাদের সামনে আমি পড়েছিলাম খুতবার শুরুতেই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দেখে বললেন উম্মতের আরে ইগতানিম খামসা কাবলা খামসিন শাবাবাক কাবলা হারামি পাঁচ জিনিস আসার আগেই পাঁচ জিনিসকে মূল্যায়ন করো কয় জিনিস আসার আগে কয় জিনিসকে মূল্যায়ন করতে হবে একটু ভালো করে কথাগুলো রেকর্ড করে নিয়ে যান এক নম্বরে শাবাবাক কাবলা হারামি যৌবন বয়সকে বৃদ্ধ হওয়ার আগে মূল্য দাও কারণ একদিন তুমি বৃদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে তোমার ব্যস্ততা বাড়বে স্ত্রী হবে সন্তান হবে নাতিপতি হবে তাদেরকে সময় দিতে গেলে পরে আর আরো ব্যস্ততা বাড়বে এই জন্য এক কবি বলেছেন যখন তোমার দুই পাও যথাই খুশি সেতাই যাও যখন তোমার চার পাও ভাত কাপড় দিয়ে যাও যখন তোমার ছয় পাও আব্বু তুমি কোথায় যাও আপনার কথাটা বুঝছেন কবির কথাটা মানে যখন তোমার দুই পাও তখন যেথায় খুশি যেখানে মনে হচ্ছে যেতে পারবেন কেউ বাধা দিবেন যখন তোমার চার পাও মানে স্ত্রী সহ চার পাও এখন স্ত্রী বলবে ভাত কাপড় দিয়ে যাও কোথায় যাও আপনি বলে যেতে হবে স্ত্রীর কাছে যখন তোমার ছয় পা তখন আব্বু তুমি কোথায় যাও এরপরে স্ত্রীকে সময় দিতে হবে এখন তো নিজের সময় এখন আপনারা ফেসবুক চালা এখন নিজের সময় কি করে ফেসবুক আর ইউটিউব গান বাদ্যনিয়া আহারে ঈদের সময় আসলে পরে যে ঈদ আল্লাহ দিলেন খুশি করার জন্য সেই ঈদকে নষ্ট করে দেয় ঢোল বাজনা বাজায় আর আমার দেশের বাপ মারাও কিছু বলে না তো বলে ঠিক গাজীপুরে মনে হয় নাই অভাব নাই আপনার যদি কোন নাই তো আমি জানি আছে কারণ এটা অন্য দেশ না গাজীপুর তো এই জন্য অভাব নাই আর বাপ মাও নিষেধ করে না আল্লাহ পাক বলেছেন يا أيها الذين آمنوا
أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الأبوامين بنهي من دررا نيجي دركو باستو بي پوری بار كهو جهنم را گون تكي باتت هاو آس كيو انك مروبی راسن انك ما بابا راسن নিজে বাঁচতেছেন কিন্তু সন্তানকে বাঁচানোর কোনো চেষ্টাই নেই নিজে নামাজে দৌড়াচ্ছেন কিন্তু নিজের সন্তানকে দিন শিখালেন না নিজের সন্তানকে কি করলেন না দিন শিখালেন না আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি আপনাদের এখানে আসার আগেই 11:30টা পর্যন্ত সময় হাতে নিয়ে এসেছিলাম সুতরাং আমাকে আর 20টা মিনিট সময় একটু কষ্ট করে আপনারা দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমার ভাইরা কষ্ট হলেও একটু 20টা মিনিট ধৈর্য ধরে বসেন কেউ উঠবেন না ইনশাআল্লাহ امير المؤمنين عمر فاروق رضي الله عنه درباره বাপে গিয়া বিচার দিছে পোলার বিরুদ্ধে আমার পোলা আমার কথা শুনে না জিজ্ঞাসা করলো বেটা তোমার বাপের বিরুদ্ধে তুমি কথা বলো বাপ তোমার বাপের অবাধ্য তুমি হলে তুমি জানো আর কত বড় শাস্তি হতে পারে সন্তান বলল আমি জানি কত বড় শাস্তি হবে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে শুধু কি বাপ মার হক আসে সন্তানের কাছে বাপ মা হক পাবে নাকি সন্তানও বাপ মার কাছে কিছু হক পাবে আমিরুল মুমিনিন বলেন হ্যাঁ সন্তানও বাপ মার কাছে তিনটা হক পাবে কয়টা হক নেককার সন্তান যদি চান ভালো স্ত্রী বিয়ে করতে হবে নাম্বার 1 2 নম্বর নেককার সন্তানের কানে আজান দিতে হবে ডান কানে বাম কানে একামত দিতে হবে জন্ম হওয়ার পরে পরে মন থাকবে ইনশাআল্লাহ কথা বলা তিন নম্বর এই সন্তানকে এতটুকু শিক্ষা দিতে হবে যে শিক্ষা দিলে পরে আল্লাহর হক কতটুকু এটাও বোঝে ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া কারণ সবার প্রথমে কার হক জোরে কোন কার হক দুই নম্বরে পিতা মাতা যেন এতটুকু শিক্ষা দেয় যে শিক্ষার কারণে সে সমাজ বোঝে পিতা মাতার হকটা যেন সে বোঝে আজকে সমাজে আজকে কয়জন বাপ মারে এই নিয়ত আছে যে কোরআন শিক্ষা দেব সবার নিয়ত আছে নাই কাদের নিয়ত আছে একটু হাত তোলেন তো আল্লাহ কবুল করেন হাত নামান আচ্ছা মানে শিক্ষা আমরা আজকে সন্তানকে কোরআন শেখাতে রাজি না কেন রাজি না কারণ কোরআন শিক্ষা দিলে খাবো কি করে 10000 টাকা ইমাম সাহেবের বেতন আল্লাহ একজন ইমাম সাহেব একজন আলেম ওনার 7000 টাকা না 5000 টাকা বেতন হতে পারে কিন্তু ওনার মতো শান্তিতে আপনি নাই ঠিক না বেটি আল্লাহ আমি একটা ছোট ছোট কাটো মানুষ প্রতিদিন মাহফিলে যাই একটা মুরগির রান তো আছে ঠিক না বেটি আল্লাহ এই যে আল্লাহ সম্মান দিছে কোরআনের খাতিরে আজকে যদি আমি শার্ট প্যান্ট পরে এখানে বসতাম এখানে যদি আমি কোরআন হাদিসের কথা বাদ দিয়া অন্য কিছু বলতাম তাহলে কি আপনারা মেনে নিতেন কেন মানছেন একটু কোরআনের কথা বলি একটু কোরআন তেলাওয়াত করি হ্যাঁ একটু আল্লাহর রাসূলের শান গাই এই জন্যই তো নাকি বলেন এই শান এই মর্যাদা কোনো এমপি মন্ত্রীর হয় না হয় একজন আলেমের যে মর্যাদা এমপি মন্ত্রী হবে হবে না আজকের সমাজে বাংলাদেশে যে শিক্ষা সন্তানদেরকে দেওয়া হচ্ছে আমি বলতে চাই শিক্ষা যদি সন্তানরা শিখে সন্তানদের ভিতরে তার অন্তরে সেই সন্তানদের ভিতরে মানুষের স্বভাব আসবে না বানরের স্বভাব আসবে কেন আসবে এর কারণ হলো বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে এই কথা যখন বলবে তখন এই সন্তানের ভিতরে বানরের চরিত্রই আসবে আজকে আমরা এই কথাগুলো যখন বলেছি তখন যাদেরকে বললাম কি আফসোস কথা আমারও ভুল হতে পারে ভুল তো মানুষের হতে পারে না ভুল আমার হতে পারে আপনার হতে পারে আমার আগে ইব্রাহিম ভাই বলে গেছেন যে মানুষেরই ভুল হবে কিন্তু মানুষ যেন ভুল থেকে আত্মসমর্পণে ফিরে আসে ভুলটা যেন শুধরে নেয় এবং যেন বলে হ্যাঁ আমার ভুল হয়েছে কমপক্ষে এই কথা বলা দরকার না তিন
কিন্তু ডক্টর জাফর ইকবাল বাংলাদেশে এই বানরের বই রচিত করার পরেও বলতেছে আমরা এটা লিখছি হুজুর রাকির অনেক কিছু বলবেই এটা নিয়ে আমাদের মাথা কামানোর সময় নাই নাউজুবিল্লাহ বলেন আপনি কাদের কাদের সামনে এই কথা বলেন বাংলাদেশে 95% মুসলমান এই দেশের ভিতরে শিক্ষা থাকলে কোরআন হাদিসের ভিতরেই শিক্ষা থাকবে তার বাইরে শিক্ষা হবে না